প্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, এত গরম পড়েছে সেই জন্য না এইখানে একটা এই আম গাছে একটা মানে একটা হাঁড়িতে জল দিয়ে দেওয়া হয়েছে, যাতে পাখিরা এসে জল খায়। প্রচণ্ড গরমে তো ওদেরও কষ্ট হয়। এইটা তোমরা পারলে বাড়িতে একটা হাঁড়ি বাটি ঘটি যা হোক একটা রেখে দিও, সামনে দেখবে ঠিক এসে ওরা জল খেয়ে যাবে। ওদের তো ভালো হবে, প্লাস তোমাদেরও পুণ্যই হবে। চলো ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, এবার বিছানাটা গোছাবো। দেখো আজ বেডশিটটা চেঞ্জ করবো, চলো বিছানাটা গুছিয়ে নিই, আর তোমরা আমার কাজগুলো দেখতে থাকো। আজকেরটা চাদরটা কেচে দেবো বলে চাদরটাকে তুলে দিলাম, আর একটা অন্য চাদর আমি পেতে দিলাম। তারপর বিছানাটা ভালো করে টান টান করে গুছিয়ে দেবো। আর তোমাদের কার কার টান টান করে বিছানা গোছাতে ভালো লাগে? আমি জানি প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে, বিছানা পরিষ্কার থাকলে না সব কিছু যেন পজিটিভ পজিটিভ মনে হয়। তো বিছানাটা যখন গোছানো হয়ে যাবে, ভাবলাম একটুখানি না ডাস্টিং করুন। প্রচণ্ড ধুলো পড়েছে জানলাগুলো, মানে আমাদের খাটটা এই দেখো। সেই জন্য আমি কী করলাম, একটু জল একটা কাপড় দিয়ে ভিজিয়ে ভিজিয়ে আমি একটুখানি জানলাগুলো মুছে নেবো। তারপর আমি তো খাটটাও ভাবছি, একটুখানি খাটেও ধুলো পড়েছে, এই স্টিলগুলো স্টিলের খাট একটু ধুলো পড়েছে। এটা কিন্তু রোজ যদি মুছি তাহলে খুবই ভালো, কিন্তু সত্যি রোজ সত্যি কথা বলতে কি রোজ আমার মোছা হয় না, কিন্তু সপ্তাহে একদিন করে মুছতে হয়, প্রচণ্ড ধুলো পড়ে। তো এখানে দেখো আমি খাটটা ভালো করে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নেওয়ার পর না খুব চকচক করে। তারপর হচ্ছে এই ডোয়ারটাও না মানে খুব ধুলো পড়েছে, সেই জন্য ভাবছি এই ডোয়ারটাকেও আমি ভালো করে একটুখানি পরিষ্কার করে দিই। আজকে পুরো ঘরটাকে আমি ক্লিন করবো, সেই ভিডিওটা তোমাদের কাছে এনে তুলে ধরেছি, তোমরা সেটা ভালোবেসে দেখো বন্ধুরা। আর তোমরা আমার ভিডিওটা ওয়াচ করতে থাকো। আরও কী কী করেছি, আরও কী রান্না করছি সব ভিডিও দিয়েছি, তোমরা দেখো, তোমাদের আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। ঘেমে গেছি, পাখাটা না বন্ধ করে রেখেছি। চলো এগুলো শোকেসটা না কি অবস্থা, সেই বিয়ে বাড়ি গেছিলাম এসে এলো মেলো হয়ে পড়ে আছে, তো ভাবছি একটু গুছিয়ে নিই, তো সেটা তোমাদের সাথে শেয়ারও করতে এখনও ঘেমে। তো দেখো ফাইনালি আমার শোকেসটা গোছানো হয়ে গেছে, এবার ঝাড় দেবো, তারপর মুছবো, তারপর রান্নার দিকে চলে যাবো। এই যে এটাকে পড়তে বসাবো, একদম পড়াশোনা করতে চায় না, সামনেই পরীক্ষা। তো ভেবেছিলাম যে ভিডিও দেবো না, তারপর ভাবছি ভালোবাসা চলছে কি চলছে, ভেবেছিলাম ভিডিও দেবো না, পরীক্ষার পর দেবো। তা বলছি না না, রোজই ভিডিও দিই, তোমরা একটু দেখবে গলাটা না ধরে গেছে। এখন পড়তে বসাবো, 29 তারিখে পরীক্ষা, কী যে করবে। আমি বলেছি ফেল করলে পুরো বোর্ডিংয়ে ধরে নিয়ে চলে যাবো, ভয় ভয় পড়তে বসে বসে বল। ওকে লেখাটা দেবো, লেখাটা করবে, আর আমি ওইদিকে দেখলে তো এই যে ডুমুরটা আজকে রান্না করবো, যেই কাকিমাটা দুধ দিয়ে যায় এই দেখিয়ে দিলে ওলে এমনি করে ছাড়াবে। তো একদিকে আমি ডুমুরটা করে নিচ্ছি, এদিকে ভাত হয়ে গেছে, আর একদিকে হচ্ছে ডাল করছি। আজকে টক ডাল না, আজকে জাস্ট এমনি ডাল, ফোড়ন দিয়ে নিই, পেঁয়াজ রসুন কিছু দিয়ে নিই, শুরু করেছি কালো জিরে দিয়ে ডালটা করছি। আর এদিকে ডুমুরটা হচ্ছে না আদা, তোমার আদা একটু ঘষে দিয়ে দিয়েছি, আর এদিকে চাটনি হচ্ছে জিরে হলুদ গুঁড়ো দিয়ে আমি এই ডুমুরের তরকারিটা করছি। নামার সময় ঘি গরম মশলা অ্যাড করে দিচ্ছি, খেতে কিন্তু দারুণ হয়েছে, প্রচুর আয়রন থাকে। তোমরা ওই ডুমুর
রান্না করে খেতে পারো প্রচুর প্রচুর আনন্দে। খুব উপকারী জিনিস এদিকে আমের চাটনি করছি। তো আমাদের কী মেনু, ডাল, ডুমুরের তরকারি আর কাঁচা আমের চাটনি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরবেলা দেখো কালু বাথরুমের মধ্যে শুয়ে আছে। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আবার আসবো নেক্সট ব্লগে, তোমাদের সাথে দেখা হবে। আজ এই পর্যন্ত, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।